বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। তো যারা আপনারা সিম টু ডঙ্গল দিয়ে কাজ করেন, সিম টু স্পেকট্রাম যে টুলসটি রয়েছে, এই টুলসটিতে আপনার আইএমই অপশানটি শো করে না। তারা একটি কাজ করে দিলে কিন্তু আপনারা আইএমই অপশানটি শো করবে। তো এখানে দেখুন, আমাদের আইএমই অপশানটি কিন্তু এখানে নেই, তার মানে এটিকে বন্ধ করে দেয়া হয়েছে। তো আমরা এখান থেকে বের হয়ে আসব, এটাকে আমরা এখান থেকে কেটে দিব। এখান থেকে লোকেশনে চলে যাব। তো লোকেশনে যাওয়ার পরে এখান থেকে বুটে চলে যেতে হবে। তো আমরা বুটে ক্লিক করে দিলাম। বুট থেকে এখান থেকে যে কোনো একটি ফাইল কপি করে নিব। তো এটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে ব্যাগে আসব। ব্যাগ করার পরে এই জায়গায় আপনি এটাকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পরে এটাকে আমরা রিনেম করে নিব। আমরা এখানে টাইপ করলে UK.op এটা লিখলাম। লেখার পরে এখানে ফাঁকা জায়গাতে ক্লিক করে দিলাম। তারপরে এখানে ইয়েস করে দেব, এটাকে ইয়েস করে দিলাম। এবার আমরা এখান থেকে টুলসটাকে ওপেন করে নেব। এবার দেখুন, আমাদের নতুন করে টুলটি পুনরায় আমরা ওপেন করেছি। তো এবার আমরা দেখব, দেখি আমাদের আইএমই অপশনটি আসলে এখানে আসছে কিনা, শো করেছে কিনা। দেখুন, এখানে কিন্তু আইএমই অপশনটি শো করেছে। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।